হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সলপাটা জাল দিয়ে কি করে মাছ ধরতে হয় সেইটা দেখাব। এটা হচ্ছে নদীর সোয়ার ঘিরিয়ে এই মাছ ধরা হয়। কত সুন্দর ছোট বড় সব মাছ আছে। দেখেন ইসি মাছ শর্টফট করতেছে। একটা বালি মাছ ধরিয়ে ফেলালাম, আর একটা বালি মাছ কেন, আর ছোট ছোট ইসি অনেক, মেলা মেলা। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও পাতি হলে বেল আইকনটা অন করে দিবেন। একটা বালি মাছ দেখতে পারছি, দেখেন এদিকে আসছে ছোট ছোট অনেক ইসি মাছ বোঝাই। দেখেন একটা বাইলি মাছ, এলো চ্যাং বাইলি বলে এই বাইলি মাছটাকে। দেখেন অনেক ছোট ইসি, এটা হচ্ছে একটি নদী। নদীর চরে এই চরপাটা জাল দিয়ে ঘিরে মাছ ধরা হয়। এর প্রক্রিয়াটা বলবো, কয়ে দেবো, সমস্যা নেই, আপনারা জানতে পারবেন। দেখেন ইসি মাছে ভরা, ছোট ইসি বড় ইসি সব আছে। দেখেন বালি মাছ ধরিয়ে ফেলিছি। প্রিয় ভিউয়ার্স, সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন, তাহলে অনেক ভালো লাগবে, এরকম ভিডিও আরও করব। দেখেন এটা হচ্ছে চিংড়ি মাছে বোঝাই। এই জায়গায় অনেকগুলো ইসি মাছ আছে, চিংড়ি মাছ আর কি ভালো শব্দ, ইসি মাছ আমরা বলি আঞ্চলিক ভাষায়। আহ, দড়িয়ে দড়িয়ে হাড়ি ভরিয়ে ফেললাম একদম। ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের চ্যানেল বিডি ফিশ ব্লগ। দেখেন মাছ আর মাছ। এবার প্রক্রিয়াটার কথা বলি, মানে কিভাবে এই জাল পাততে হয় এবং মাছ ধরা হয়। যখন নদীতে যখন ভাটা লাগে তখন এই জালটা মাটির এক পাশে, মাটির মধ্যে মানে খুঁচে, কোদাল দিয়ে খুঁচে খুঁচে মাটির মধ্যে ইয়া করে রাখা হয়, মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। যাতে দেখেন কত মাছ, অনেকগুলো দেখেন এই জায়গায়, দেখছেন, দেখেন সে ইসি মাছ লাফাচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই মাছগুলো ওই জালটা এভাবে পাইতে রাখা হয়। ভাটার সময় একদম ভরপুর জোয়ার যখন হয়ে যায় তখনও সে নৌকা নিয়ে আসে, ওই জাল উঠে আপনার ই আছে আর কি, খরিচে গাড়া আছে, 10-15 হাত পরপর ওই জালের ওই খরচেগুলো, এই যে দেখেন এই যে একটা খরচা, এর মাথায় জাল উঠে পাইতে রাখা হয়, অর্থাৎ আটকায় দেওয়া হয়। আবার যখন ভাটায় পানি টানিয়ে চলে যায় তখন আর সেই মাছগুলো ধরতে হয়। বুঝতে পারছেন, আসলে এই অসাধারণ অভিজ্ঞতা এটা বলিয়ে বোঝানো যাবে না। আপনারা একদিন আসবেন,
দেখাই দিবানি, আর মাছ দৌড় গিয়ে সেই মজা পাবেন। খুব মজা পাইছিলাম এই মাছ ধরতে যেয়ে। প্রিভিয়ার্স ভালো থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিই তাড়াতাড়ি। আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগবে আর কি, আমি ভিডিও তৈরি করব আরও ছাড়ব। এরকম ভালো ভালো মাছ দেখতে পারবেন, একদম তাজা মাছ নদীর, বিলের মাছও দেখাবো, বিলও আছে আমাদের এলাকায়। এই দেখেন, এটা হচ্ছে সেলা মাছ, নদীর সেলা মাছ, সাদা সেলা কয়েরে। ইসি মাছ অনেক, আসলে খুঁটি খুঁটি ধরতে বহুত সময় লেগে যায়। বুঝতে পারতেছি আমার কথা আপনাদের মোটেও ভাল লাগতেছে না, কিছু করার নাই, আমরাই আসলে এরমই কথা কই। দেখেন ইসি মাছ, এই এই বনের মধ্যে দিয়ে ইসি মাছ বোঝাই। দেখেন ওই যে ছোট ছোট ইসে, বড় ইসে সব খুঁটি খুঁটিয়ে দেখেন ছটফট করতেছে। দেখেন দেখেন ছটফট করতেছে, এনে ইসি বাইলিয়ে সব এর দড়িয়ে ফেলা, তাড়াতাড়ি দড়িয়ে ফেলা। আরে আর দিয়ে দেহানো লাগবে না, দড়িয়ে ফেলা। দেখেন দৌড়তেছে ওই যে দূরে, দুঃখিত ক্যামেরাটার মধ্যে মনে হয় একটু কাদা লাগিয়ে গেছিল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এই যে দুই তিন ঘন্টার মধ্যে এই মাছ ধরে ফেলাইছি। তো পরবর্তী ভিডিওয় দেখা হবে, আল্লাহ হাফেজ।